ভালো করে দেখতে হবে, বিশ্বাস করে দেখাচ্ছে, বিশ্বাসী কথা বলতে হবে। কেন এইসব গ্রামে নতুন এসছে? হ্যাঁ তোরা চুপ না, কেন আমার এই দেশে বাড়ি না, আমার অন্য দেশে বাড়ি। আমার নদী আর কিছু। আচ্ছা বাঁদর যদি চিকিৎসক হয় তাহলে তার কাছে রোগ দেখাতে যাবেন? না, কোনো গল্প নয়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের জয়নগর গ্রামের রোগী দেখছে বাঁদর। কোথায় কোথায় রোগ দেখলি উনার বুড়ি মাতালি? আর কোথায় দেখলি? বিষয়টি মজার হলেও এটা আমাদের কাছে চরম লজ্জার। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ডিজিটাল ইন্ডিয়ার যুগেও বাঁদর কিনা আমাদের চিকিৎসক? ভালো করে একটু করে দাও। বিজ্ঞানের যুগে রোগী দেখে প্রেসক্রিপশন দিচ্ছে বাঁদর, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কি বলছেন বাঁদরের মালিক? আশীর্বাদ জানো আপনার, ঠাকুর যেন ভালো রাখে, বাবার আমলে ভালো। বাবা মারা গেছে, 80 বছর না, বাবা মারা গেছে, এক জায়গায় বসে ওই মা বোনদের দাদাদের মাজার ব্যথার ওষুধ দিই, গা হাত পা চুলকই, আসর কাটিয়ে যাও, আসর কাটি আছে দিই, তারপর এই যোগ করি দিই, আবার দেখাচ্ছি, এই দেখেন, এই এই দেখেন করি আছে, করি দিই, করি দিই, আর এই দেখেন জাল কাটি দিই, এই বাচ্চারা কান্না কাটি করে লোহা মানে একটা ধাতু বস্তু, দেখেন আমি তো ঠকে পয়সা নিচ্ছিলাম, ছি ছি ঠকের পয়সা নিলে হবে, এই দেখেন ইনার দেখেন শুনে দেখেন, না না কত করে নিচ্ছেন আপনি? এ একুশ টাকা বলছিলেন, কেউ একুশ টাকা নিয়ে, এক শো টাকা নিয়ে, দেড়শো টাকা নিয়ে, কেউ দুশো নিয়ে, কত বছর ব্যবসা করছেন আপনি? আমি হ্যাঁ, এটা বাবার আমার বানরে বানতো, এই নিয়ে সংসার চালায় আমার, আমার আজ তো কিছু নেই, এই নিয়ে সংসার চালায়। সত্যি কি বাঁদর রোগ ধরতে পারছে? কি বলছেন রোগীরা? কোন জায়গায় থাকে, কোথায় কোথায় রোগটা আছে দেখা দিতে হবে, ধরা দিতে হবে, ভালো করে দেখতে হবে, মন ঠিক করে দেখতে হবে, রাম ভক্তের কিনে সীতা মায়ের কিনে অনুকূল দেবতার কিনে, তোমার গুণনা মিথ্যে হয়নি, মিথ্যে যেন নাই, বলছিলাম কিনে তোমাকে ঘুরছি, 85 বছর বসে আছি। এই বুজরুকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের দিনেও অন্ধবিশ্বাস আঁকড়ে রয়েছি আমরা। রাস্তাঘাটে দেখা হলে আমাকে ভাই হোক, কাকা হোক, মামা হোক পরিচয় করবে, তেলটা ফুকে দাও, জিভ দিয়ে চেটে দাও বুড়িমা। ইটিভি ভারত, বাঁকুড়া।